Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmadu wa salli ala rasulihil karim amma ba'd. Fa'auzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna Allah la yughayyiru ma biqawmin hatta yughayyiru ma bi anfusihim. Sadaqallahu al-'aliyyul 'azim. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad. Aajke Bharatiya Dutabash অভিমুখে গণমিছিল, এই গণমিছিলের আয়োজন কেন করা হলো এ সম্পর্কে বক্তাগণ বক্তব্য দিয়েছেন। আজকে ভারতে মুসলমান নির্যাতিত নিপীড়িত, সেখানে তাবরিজকে হত্যা করা হয়েছে, হাজারো ইমামদেরকে হত্যা করা হচ্ছে, সেখানে মা বোনদেরকে গণধর্ষণ করা হচ্ছে, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। মনে হয় যেন ভারতবর্ষ একটা খুন এবং খারাপের দেশ হিসেবে পরিণত হয়েছে। অথচ ভারতের ইতিহাসকে কম বেশি আমরা সবাই জানি। ওই দেশে মুসলমানরা 750-800-900 বছর শাসক ছিল। 712 ইসাই সালে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই মাত্র 5000 সৈন্য নিয়ে ম্যাকারনের পথ ধরে রাজা দাহিরে 1,00,000 শূন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল। আপনারা জানেন ভারতবর্ষ চাটুকার মোসাহেবের কারণে মুসলমানরা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু দ্বিতীয়বার 1803 ইসাই সালে তৎকালীন ভারতে যখন খ্রিস্টানরা ব্রিটিশ ক্ষমতা দখল করলো, তখন তাদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, ব্রিটিশ হটাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মুসলমান হযরত আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি। জাফরের থেকে 1803 ইসাই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করে বুখারির দর্স থেকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আজকের থেকে এই ভারতবর্ষ দারুল ইসলাম নয়, দারুল হরফ,
তাদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ আইন। আমি মোদি সরকারকে ইতিহাস অধ্যয়ন করার জন্য অনুরোধ করব, আপনি ইতিহাস পড়ুন, আপনি দেখুন ভারতবর্ষে প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা কে করেছিল, এই আওয়াজ কে তুলেছিল। সেখানে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল না, সেখানে প্রথম আওয়াজ তুলেছিল মুসলমান। আপনারা জানেন 1857 ঈসাই সালে আজাদি আন্দোলন সিফাই বিপ্লবের সূচনা করেছিল মুসলমান। মুসলমানদের বিপ্লবের কারণে, আন্দোলনের কারণেই ব্রিটিশ এদেশ থেকে হটতে বাধ্য হয়েছিল। এর জন্যই তৎকালীন সময় নেহরু সাহেব, গান্ধী সাহেব, মাওলানা আবুল কালাম আজাদ সাহেবকে হুকুম দিয়েছিলেন, দায়িত্ব দিয়েছিলেন সংবিধান রচনা করেন। সেই সংবিধানের মধ্যে লিখিত আছে ভারতের মধ্যে সর্ব ধরনের ধার্মিকরা সম অধিকার ভোগ করবে, এখানে কোনো ভেদাভেদ থাকবে না, ভারতের নাগরিক হিসাবে সবার অধিকার সমান থাকবে। মোদি সাহেব, যেহেতু আপনি ব্রিটিশ হটো আন্দোলনের নেতৃত্বে ছিলেন না, আপনি মুসলমানদের অবদানও জানেন না, যদি আপনাকে দ্বিতীয়বার 1803 ঈসাই সালের ইতিহাস দেখাতে হয়, তার মনে করতে হবে যে আপনি বাংলা ওই দিল্লির ক্ষমতায় থাকতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে হিন্দুস্থান মানে হিন্দুদের দেশ। আমি মনে করি হিন্দুস্থান এটা হিন্দুদের দেশ নয়, বরং ওখানে শাসক ছিল মুসলমান, ওটা মুসলমানদের দেশ। কেন ব্রিটিশ ক্ষমতা দখল করছিল মুসলমানদের থেকে, কাজে যদি ব্রিটিশ সেখান থেকে হটে যায় তাহলে সেখানে ক্ষমতায় বসবে কে? যার থেকে ক্ষমতা গ্রহণ করছে সেই ক্ষমতায় থাকবে। কাজে চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, অতন হয় হাম সারা জাহা হামারা, তু শাহীন হয় পরওয়াজ হয় কাম তেরা, তেরে সামনে আসমা ওর ভি হয়। আমরা মুসলমান, আমাদের জন্য কোনো সীমারেখা টাকা নাই, যেরকম বাঁশ পাখি চিলের জন্য কোনো সীমারেখা নাই সেই কথা বলবে না, ওখানে যেতে গেলে ভিসার প্রয়োজন আছে কি নাই। চিল পাখির জন্য, বাঁশ পাখির জন্য যেরকম কোনো ভিসার প্রয়োজন হয় না, কোনো সীমানা নির্ধারণ থাকে না, মুসলমানদের জন্য কোনো দেশের সীমানা নির্ধারণ থাকে না। আল্লাহ কাজী গোটা বিশ্বের নেতৃত্ব মুসলমান ইনশাআল্লাহ।